সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের মাঝে এক রহস্যজনক প্রাণী ডলফিন। তারা খুবই শান্তপ্রিয় এমনটা আমরা মনে করে থাকি, কিন্তু আপনি কি জানেন শার্ক ও নীলতিমি পর্যন্ত ডলফিনকে ভয় পায়? শার্ক ও নীলতিমি কেন ডলফিনকে ভয় পায়, জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন পৃথিবীতে কয় ধরনের ডলফিন পাওয়া যায়? পৃথিবীতে অনেক প্রজাতির ডলফিন পাওয়া যায়। টেলিভিশনের বা খবরের কাগজের পাতা ডলফিনদের দেখে আপনার মনে হয়তো ডলফিনদের একটি চিত্র আঁকা হয়ে আসে। আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে 40 ধরনের ডলফিন পাওয়া যায়। ডলফিন উষ্ণ তাপমাত্রা পছন্দ করে, তাই তারা পানির উপরি ভাগে সাঁতার কাটতে পছন্দ করে। এজন্য ডলফিনদের সমুদ্র কিংবা বড় নদীর তীরেই বেশি দেখা যায়। আপনি জানলে অবাক হবেন সব ডলফিনরাই সমুদ্রে বাস করে না। ডলফিনরা বিভিন্ন তাপমাত্রা ও রুচি অনুযায়ী সমুদ্র কিংবা নদী বাছাই করে নেয়। তবে আপনি হয়তো জানেন না পৃথিবীতে 5 প্রজাতির ডলফিন আছে যারা বড় নদীতে বসবাস করে। ডলফিনদের আমরা শান্তপ্রিয় বলে জানি, কিন্তু এরা সর্বভোগ। মানুষের জন্য হয়তো তারা কোনো বড় ঝুঁকি বহন করে না, তবে তারা সমুদ্রের অন্যতম শিকারী প্রজাতি। ডলফিনরা তারা মাছ, স্কুইড, শাক এমনকি তিমি পর্যন্ত শিকার করে থাকে। যদিও তারা শার্ক ও তিমি খায় না, কিন্তু তারা শার্ক ও তিমিকে আক্রমণ করে কেন তার কারণ বিজ্ঞানীরা এখনও জানতে পারেনি। তবে অনেক বিজ্ঞানীরা ধারণা করে ডলফিনরা এটা মজার জন্য করে থাকে। ডলফিন প্রচুর পরিমাণে মাছ খায়, তাদের দেখে হয়তো বোঝা যায় না। তবে 250 পাউন্ডের একটি ডলফিন দিনে প্রায় 30 পাউন্ডের সমপরিমাণ ওজন মাছ খায়। বাচ্চা ডলফিনগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের সঙ্গেই থাকে, এরপর শিকারে অভ্যস্ত হলে তারা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। সাধারণত কিলার হুইল প্রজাতির ডলফিন সামুদ্রিক সিল কিংবা প্যাঙ্গুইন শিকার করে থাকে। শিকারের সময় তারা লাফ দিয়ে প্রায় 3 মিটার পর্যন্ত উঁচুতে উঠতে পারে। বাঁদর যেমন আকাশে উড়লেও পাখি নয়, তেমনি ডলফিন পানিতে বাস করলেও মাছ নয়, কারণ বাঁদরের মতো ডলফিনও স্তন্যপায়ী। মজার ব্যাপার হচ্ছে মানুষের মতো ডলফিনও একে অপরের নাম ধরে ডাকে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে ডলফিন মা তার সন্তানকে নাম ধরে ডাকে, আবার এক বন্ধু ডলফিন আরেক বন্ধুর নাম ধরে ডাকে। আর এই গবেষণাটি করেছে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স। সবচেয়ে হতবাক বিষয়, ডলফিন খুবই দুঃখে মানুষের মতো আত্মহত্যা করে। ডলফিনদের বলা হয় সমুদ্রের মানুষের বন্ধু। সমুদ্রের পথহারা নাবিকদের কিনারা খুঁজতে সাহায্য করে ডলফিন। তেমনিভাবে কোনো জাহাজ যদি সমুদ্রে ডুবে যায়, তখন তারা মানুষদের হাঙরের হাত থেকে রক্ষা করে। আপনি কি জানেন ডলফিন অর্থ কী? মূলত ডলফিন মানে ঠোঁট। এদের নাক ঠোঁটের মতো, শরীর লম্বাটে, সুসুক আকারের ছোট, নাক বোচা। ডলফিন নামের আরও একটি মাছ আছে। লম্বা গড়নের এই মাছটি নীল রঙের, তাতে উজ্জ্বল সোনালী, সবুজ ও বেগুনি আভা আছে। এ ধরনের আরও মজার ফ্যাক্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন।